ছিটিকসর এসে যদি ফুলের মালা গলায় দিয়ে ঘুরিয়ে বেরিতে পারে আজকে কোরআনের পাখিগুলিকে দিনের পর দিন নির্যাতন নিপীড়ন করা হচ্ছে কেন জামিন দেওয়া হচ্ছে না জাতিটা জানতে চাই জোরে বলেন কথা ঠিক শিরশারা আমরা বলতে চাই এই কুলাঙ্গার যে মুসলমানদেরকে আজকে ঈমান হারা করার জন্য মুসলমানদের পাঠ্যপুস্তকে এই তথ্যগুলি দারুণে থিওরি ঢুকায় দিয়েছে আমরা বলতে চাই এটার বিচার হওয়ার দরকার আছে না নাই আপনি বলেন আছে এই কাজটা যদি কোনো আলেম করতে মনে হয় যে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগায়া আল্লামা সাইদির মতো তার গ্রেফতার করা হতো এই কথা বলেন না কেন এই কাজটা কোন আলেম যদি বলতো তাহলে তাকে ঠিক একই কায়দায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার দায়ে গ্রেফতার করা হতো আমার ভাইরা আমার বন্ধুগণ কথা কিছু বলবই আপনারা দাওয়াত দেন আর নাই দেন আমি কথা কিছু বলবই বলার দরকার আছে বলে আমি মনে করি কারণ হচ্ছে আজকে বড় আফসোস দুঃখের বিষয় গাইবান্দার সিদ্দিক চোর জামিনে মুক্তি পেয়ে সে বিভিন্ন মাহফিলের বিভিন্ন সেমিনারের বিভিন্ন আমার ভাইরা বিভিন্ন প্রোগ্রামের সে কনসার্টের সে প্রধান অতিথি হয়ে ফুলের মালা গলায় দিয়ে ঘুরে বেড়ায় এটা দেখেছেন কি না দূরের না আমাদের কাছে গাইবান্দার সিদ্দিক চোর আমাদের কাছে না দূরে একদম কাছে পার্শ্ববর্তী থানার পার্শ্ববর্তী জেলা ছিটিকসর এসে যদি ফুলের মালা গলায় দিয়ে ঘুরিয়ে বেরিতে পারে আজকে কোরআনের পাখিগুলিকে দিনের পর দিন নির্যাতন নিপীড়ন করা হচ্ছে কেন জামিন দেওয়া হচ্ছে না জাতিটা জানতে চাই জোরে বলেন কথা ঠিক মাস্ক দিয়ে শাক ঢাকার চেষ্টা করবেন না মাস্ক দিয়ে শাক ঢাকার চেষ্টা করবেন না আমি পরিষ্কার করে একটি কথা বলে দিতে চাই আগামী সূর্য বাংলার সূর্য ইসলামের সূর্য হবে ইনশাআল্লাহ আগামী দিন হবে ইসলামের দিন সম্ভাবনা নয় ইসলামী দিন কালিমার পতাকা উড়বে বাংলার জমিনে লাল সবুজের পতাকার সঙ্গে হবে কালিমার পতাকা ওই দিন সেই জালিমরা পালানোর কোন পথ খুঁজে পাবারা পাবারা ধরে বলে সম্মানিত ভাইদের কথা কথা একটু আলোচনার দিকে চলে যাই এটাই হচ্ছে ইমান ইমান যাদের আছে ইমানি বারুদ যাদের জ্বলবে ওদেরকে এই হামলা মামলা জেল জরিমানা অমুক তমুক করে ঠেকানো যাবে না বর্তমানে একটা জিনিস খুব ভাইরাল ইস্যু হয়েছে এক কালিমায় রুটি রুজি এক কালিমায় এটা সবাই বলতেছে আবার এটার কেউ অপব্যাখ্যাও করতেছে সম্মানিত ভাইরা আসলেও তো কথা সত্য এক কালিমায় রুটি রুজি এক কালিমায় ফাঁসি ফাঁসি কালিমা কিন্তু একই কালিমাকে আমরা ডিভাইডেড করব না কালিমা এক কিন্তু অর্থগত দিক থেকে নিয়ে যারা প্রকৃতভাবে মেনে নিতে পেরেছে কালিমার হক কথা বলি কালিমা যারা প্রতিষ্ঠার আন্দোলন করেছে কালিমা সমাজে প্রতিষ্ঠিত হোক কালিমা রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়ে যাক কালিমাকে যারা প্রকৃতভাবে ধারণ করতে পেরেছে এবং এই মর্মে যারা দাওয়াত দিয়েছে তারা আজকে ওই কালিমা পড়ে ফাঁসির কাষ্ঠে ওই কালিমা পড়ে আজকে তারা নির্যাতিত নিষ্পেষিত পদদলিত আর একই কালিমার দাওয়াত দিয়ে আমার ভাইরা রাত গেলে 70-80 হাজার টাকা কন্ট্যাক্ট করে 90 হাজার টাকা এটাই কথা বলেন না কেন একই কালিমার দাওয়াত 70-80 হাজার 90 হাজার টাকা দিয়ে হেলিকপ্টার দিয়ে আজ দাওয়াত করে নিয়ে এসে ওয়াজ শোনাতে হয় তাহলে বোঝা গেল তোমার কালিমা তোমাকে শুধু রুজিও জোগায় সম্মানিত ভাই আর নাতি দীর্ঘ না করে আলোচনার দিকে চলে যাব গভীর মনোযোগদার মুসলমান ভাইরারে আমার কঠিন ভাবে আপনারা একটা বিষয় খেয়াল করে নিন যে সূরাটা আমি ধরেছি এই সূরাটা হচ্ছে কোরআনে কারীমের 99 নম্বর সূরা এই সূরার ভিতরে আয়াতের সংখ্যা হলো মোট 8টা
আরশে আটটা আয়াতের মধ্যে পাঁচটা আয়াতের আলোচনা হয়েছে কিয়ামত সম্পর্কে আর তিনটা আয়াতের আলোচনা হয়েছে বান্দার আমলনামা সম্পর্কে এই কিয়ামত সম্পর্কে কথাই জন্য বলতে যাচ্ছি এখানে এমন কিছু তথ্য উঠে আসবে যে তথ্যগুলি শুনলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে জামিউত তিরমিজির ভিতরে এসেছে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত তিনি বলেন যৌনুক একজন সাহাবী নবীজির দরবারে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আমাকে কোরআনে কারীম থেকে একটা শুদ্ধ করে একটা সুন্দর সূরা আমাকে সবক দিয়ে দিন আমার একটু কোরআনে কারীমের যে কোন একটা সূরার সবক দিয়ে দিন আল্লাহর নবী ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন সাহাবী তুমি কি কোরআন পড়া জানো কে হ্যাঁ জানি নবীজি বললেন তুমি আলিফ লাম রা যুক্ত তিনটা সূরা আমার একটু তেলাওয়াত করে শোনায় দাও তো সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বয়স ভারী হয়ে গিয়েছে আমি বার্ধক্যে পৌঁছে গিয়েছি স্মৃতি শক্তি লোপ পেয়ে গিয়েছে আমার মেধা কমে গিয়েছে তারপর আমার হচ্ছে জিহ্বা ভারী হয়ে গিয়েছে সুতরাং আমি হয়তো বা আপনাকে এই সূরাগুলি তেলাওয়াত করে শোনাতে পারব না আল্লাহর নবী বললেন সাহাবী তাহলে একটা কাজ করো তুমি হামিম যুক্ত যে সূরা আছে এই সূরা থেকে আমারে দুটা সূরা তেলাওয়াত করে শোনায় দাও সাহাবী বললেন একই কথা ইয়া রাসূলুল্লাহ আমি পারব না ওজর পেশ করলেন আল্লাহর নবী বললেন তাহলে সাব্বাহালিল্লাহ অথবা ইউসাব্বিহুনিল্লাহ দিয়ে যে সূরাগুলি শুরু হয়েছে এই সূরা থেকে আমারে একটু তেলাওয়াত করে শোনায় দাও সাহাবী একই ভাবে বললেন ইয়া রাসূলুল্লাহ স্মৃতি শক্তি লোপ পেয়ে গিয়েছে জিহ্বা ভারী হয়ে গিয়েছে আমি পারব না বরং আমার একটা ছোট্ট সূরা হোক মিডিয়াম সূরা হোক আমারে আপনি তেলাওয়াত করে সবক দিয়ে দিন আর এমন সূরা তেলাওয়াত করে শোনায় দিবেন যেটার অর্থ হবে ব্যাপক আমি তার উপরে একটু আমল করব আমার নবী সঙ্গে সঙ্গে সূরা জিলজাল তেলাওয়াত করে ওই সাহাবীকে শোনায় দিলেন সাহাবী যখন সূরা জিলজাল ফার্স্ট টু লাস্ট শুনলেন এ টু জেড পর্যন্ত শুনলেন সাহাবী তখন ওখান থেকে আল্লাহর নবীর ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন প্রত্যেকটি কথার উপর আমি আমল করব একটুকে এদিক সেদিক যাব না ওই সাহাবী যখন নবীর দরবার থেকে বেরিয়ে যাচ্ছিলেন সেই সময় আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন আমার সাহাবীরা শুনে নাও এই লোকটা কামিয়াব হয়ে গিয়েছে এই লোকটা সফল কাম এই লোকটা সফল কাম জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন সেই সূরা আপনাদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা করব আপনাদের বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে দেন আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে কারীমের ভিতরে জানায় দিচ্ছেন আল্লাহ বলেন ইয়া ইদা সুনসিলাতিল আরদু সিনসালাহা আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন যখন এই পৃথিবীকে তারা